নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি বাংলাদেশ সারা দিন, আর শুরুতেই চোখ রাখবো হেডলাইন্স। ঐতিহাসিক মে দিবসে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে শেষ শ্রদ্ধা। শনিবার তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া, তাই জাতীয় সমস্যা সমাধানে ভারতকে অনুরোধ, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। চাঁদাবাজি ও ছিনতাই সহ নানা অপরাধে জড়িত 41 জন গ্রেপ্তার, র‍্যাব 3 এর আলাদা আলাদা 6টি অভিযানে আটক। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বহু খবর, সেই সমস্ত খবরেই এবার চোখ রাখব। শ্রমিকের অধিকার আদায়ের দিন ঐতিহাসিক মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা, এই প্রতিপাদ্য নিয়ে রোববার বাংলাদেশে দিনটি পালিত হবে। ছুটির দিনে শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে থাকে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার বাণীতে মেহনতি মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, তিনি ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পর মে দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং জাতির পিতা মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন। বঙ্গবন্ধু শ্রমিকদের ন্যায্য আদায় নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন করেন এবং তিনি শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেন। আলাদা বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত, বঞ্চিত ও মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। শোষণহীন সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি 1972 সালে শ্রমনীতি প্রণয়ন করেন। তিনি পরিত্যক্ত কলকারখানা জাতীয়করণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম সংশোধিত আইন 2018 প্রণয়ন করা হয়েছে। সরকার বাংলাদেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে 1 কোটির বেশি লোকের কর্মসংস্থান হবে। শ্রমজীবী মানুষের কল্যাণ এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ জানান প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মরদেহ শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। শনিবার দুপুর 12:30 তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। এ সময় তার ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব কবির আহমেদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকারের পক্ষে সার্জেন্ট আর্মস কমোডর এম এম নাইম রহমান। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে অনেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় আব্দুল মুহিতের মরদেহে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সম্প্রচার মন্ত্রণালয় থেকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে সৎ মানুষ খুব বেশি নেই, শতভাগ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহটি সড়ক পথে নিয়ে যাওয়া হয় সিলেটে। সেখানে রবিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মুহিতের মরদেহ। সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই জাতীয় সমস্যা সমাধানে ভারতকে অনুরোধ করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় গিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে র‍্যাবকে ব্যবহার করছে বলেই তাদের আইনের আওতায় আনছে না। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও মন্তব্য তার। চাঁদাবাজ ও ছিনতাই সহ নানা অপরাধে জড়িত 41 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব 3 এর আলাদা আলাদা 6টি অভিযানে এদের আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীটি জানিয়েছে, ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের পসরা সাজিয়ে বসেছিল এরা। ভিডিও ফুটেজ ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এদের ধরা হয়েছে। র‍্যাব 3 এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, সবুজবাগ, খিলগাঁও, হাতিরঝিল, তেজগাঁও সহ বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ চক্রের 41 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের 33 জন অবৈধভাবে টাকা তুলত, ছিনতাইকারী চক্রের 8 জন। র‍্যাবের দাবি, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকার সবজি ও ফল, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড এবং মালবাহী গাড়ি থেকে অবৈধভাবে টাকা আদায় করত। ঈদের পরও এমন অভিযান চলবে বলেও জানান র‍্যাব কর্মকর্তারা। বাংলাদেশ সারাদিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।